আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার একটা দারুণ রেসিপি, যেটা কিন্তু ব্রেকফাস্টে একদম জমে যাবে, সম্পূর্ণ নিরামিষ চটজলদি হয়ে যায় এই রেসিপি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যদি প্রথমবার চ্যানেলটি ভিজিট করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই কিভাবে তৈরি করছি ছোলাটা। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি, তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর অ্যাড করে দিচ্ছি গোটা জিরে, জিরেটা এখানে একটু বেশি দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর যোগ করে দিচ্ছে আমচুর পাউডার। ধনে গুঁড়ো এবং আমচুর পাউডার এই দুটো মশলা কিন্তু লাগবে, মাস্ট। আর যোগ করে দিলাম অল্প একটু গরম মশলা। এবার সব মশলাগুলোকে ঘিতে সামান্য নেড়ে নিয়ে যোগ করে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা। নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। এই রেসিপিটি উত্তর ভারতে নবরাত্রির 9th ডেতে মানে নবমীর দিন এই রেসিপিটি তৈরি করা হয় এবং ঠাকুরকে ভোগ দেওয়া হয়। দেখুন এখানে আমি যোগ করে দিচ্ছি নুন এবং 2টো কাঁচা লঙ্কা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ছোলা সেদ্ধ করা জলটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি খানিকটা গরম জল। তারপরে এটাকে আরো কিছুক্ষণ হতে দিতে হবে, প্রায় 10 মিনিট মতন। আর এই আইটেমটা কিন্তু একটু শুকনো সার্ভ করে লুচির সাথে। প্রায় 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করার পর কিন্তু এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এটা হতে খুব কম সময় লাগে, আর ছোলাটা সেদ্ধ করার সময় জলটা ঠিকঠাক পরিমাণ দিতে হবে যাতে ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমাদের নবরাত্রির ছোলা। এটা কিন্তু শুধু নবরাত্রি না, আপনি যে কোনো সময় এটাকে ব্রেকফাস্টে অথবা ডিনারে এনজয় করতে পারেন। তবে অবশ্যই এটার সাথে লুচিটাই বেশি ভালো লাগে। সঙ্গে যেটা সার্ভ করতে হবে সেটা হলো সুজির হালুয়া, তাহলেই একদম জমে যাবে আপনাদের ব্রেকফাস্ট। আশা করবো আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রেসিপিগুলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।